একটা নুড়ি 2 টাকা, 100 নুড়ি 200 টাকা। নিজেদের গরু আছে, গরুর গোবর দিয়ে নুড়ি তৈরি করে বিক্রি করেন তারা। নুড়ি বিক্রির 1 টাকায় সংসারের উপকার হয়। নিজের কিছু খরচ রেখে বাকি টাকা তুলে দিতেন স্বামীর হাতে। ছেলে মেয়েদেরও চাহিদা মেটানো যায়, এভাবেই কথাগুলো বললেন 13খাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আজগড়া গ্রামের পিঙ্কি বিশ্বাস। কতদিন আমার বাসার তো আমি তাই আর কি কাজের ফাঁকে এটা করি। আমার গরু আছে, আমার 3টে গরু, তা সেই 3টে গরু যেগুলো হয় আমি লোক দিয়ে করাই না। আমার এই দোকান আছে, দোকানের ফাঁকে আমি যখন সময় পাই তখন এটা করি। না, যে যার কাজ করে, অনেক আছে যার মানে আর কি নিজের প্রয়োজনে অন্য লোক দিয়ে করায়, এরকমও লোক দিয়ে করায়, দেখা যাচ্ছে অর্ধেক করে নেয়। আপনারটা আমি করলাম, অর্ধেক শুধু তিনি একা নন, তার মতো আরো শতাধিক নারী গোবর দিয়ে নুড়ি বানিয়ে বিক্রি করছেন। নুড়ি বিক্রি করে সেই টাকায় নিজের হাত খরচ আর পরিবারের ছোটখাটো নানা চাহিদা মেটাচ্ছেন তারা। বর্ষার সময় ছাড়া বছরের প্রায় 8 মাসই এই কাজ করেন খুলনার 13খাদা উপজেলার আজগড়া এলাকার নারীরা। এতে একদিকে যেমন তাদের আয় হচ্ছে, অন্যদিকে জ্বালানির জন্য গাছপালার উপর চাপ কমছে, নির্বিচারে নিধনের হাত থেকে রক্ষা পাচ্ছে অক্সিজেনের আধার। খুলনা শহর থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে 13খাদা উপজেলার 1 নম্বর আজগড়া ইউনিয়ন। খুলনার 13খাদা উপজেলার 75 বর্গ কিলোমিটার এই আজগড়া ইউনিয়নে 18,796 জন লোকের বসবাস। এর মধ্যে নারীর সংখ্যা 9,176 জন। সাক্ষরতার হার এখানে 46.6%। একসময় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার মানুষ চাষাবাদকেই তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বছরের একটা বড় সময় বিলে কোনো ফসল উৎপাদন না হওয়ায় সেখানে বাধাহীনভাবে চড়ে বেড়ায় গরু, যে কারণে প্রতিটি পরিবারে গরু সহ কম বেশি অন্যান্য গবাদি পশু রয়েছে। চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় বলেন, গোবর দিয়ে নুড়ি বানিয়ে ইউনিয়নের অধিকাংশ নারী নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সংসারের নানা কাজে সহায়তা করতে পারছেন। নিজেদের পারিবারিক কাজের জন্য যেটুকু জ্বালানি প্রয়োজন তা রেখে বাকিটা তারা বিক্রি করে দিচ্ছেন। তবে তাদের এই কাজের জন্য কাউকে সরকারি বা বেসরকারিভাবে সহায়তা করা হয় না।